হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল সকাল বেলা ভিডিওটা শুরু করছি। গলাটা আজকে খুব ব্যথা করছে, উঠলে আজকে কতদিন ধরে এরকম হচ্ছে, খুবই ব্যথা করছে। তা আজ এখন বাজে ঘড়িতে 5:30, আমি উঠে পড়েছি। অ্যাঞ্জেলের চিল্লানির আর ঘুমাতে পারলাম না। অ্যাঞ্জেল কেন চিল্লাচ্ছে বলছি, আমাদের লাউ গাছটা যেটা লাগিয়েছিলাম ওটা মানে ইঁদুর রোজ এসে মানে গাছের গোড়াটা করে দেয়। কে আমার বর এটা একটা কল বসিয়েছিল ইঁদুরের কল। আমি হঠাৎ উঠে দেখি, উঠে এসে দেখি ইঁদুরটা দেখানোর সময় ইঁদুরটা ছুটে চলে গেছে, কিন্তু আমি ছাড়িনি, অ্যাঞ্জেল ছেড়ে দিয়েছে। যা পাপাকে বল, পাপাকে বল। ইঁদুরটা এখানে ছিল, এই যে অ্যাঞ্জেল ছেড়ে দিয়েছে। এখন কি করেছে ইঁদুরটাকে, এখনই ছেড়ে দিয়েছে অ্যাঞ্জেল। কি অবস্থা করেছে মাটি দিয়ে, কোথায় ইঁদুর, কোথায় কই রে ইঁদুরটা, কই এত চিল্লাচ্ছ, ইঁদুর চলে গেছে, যাও আবার কি করবে অ্যাঞ্জেল, ইঁদুরটা কোথায় বলো। এই যে আমাদের লাউ গাছটা, এটা মানে নিচে ইঁদুর গর্ত গর্ত করে ফেলে গোড়াটাকে নষ্ট করে দেয়। এই যে এখানে মাটি উড় তুলে রেখেছে, তো এখন তো ইঁদুরটা ছুটে গেল অ্যাঞ্জেলের কারণে, ইঁদুরটা চলে গেল। আর আমাদের মটর গাছগুলি বড় হয়েছে, এই যে মটর গাছ, এই যে এটা যে মটর গাছ, এটাও মটর গাছ। আর এই যে আর অনেকগুলি আছে, এই যে অনেকগুলি এদিকেও আছে, ওদিকেও আছে, মানে অনেকগুলি মটর গাছ হয়েছে। যে অ্যাঞ্জেল এখন খুঁজছে, আর এখন পর্যন্ত রৌদ্র উঠেনি আকাশে, এখনো মেঘলা মেঘলা আকাশটা। তো আবার ঘরে যাই, একটু ব্রাশ করি, গরম জল দিয়ে গলাটা ঘাগরুল করি। আজকে অনেকদিন ধরে এই অসুবিধাটা হচ্ছে, জ্বরও থাকে, একটু একটু জ্বরও থাকে, গলা ব্যথা, সর্দি তো অনেকটাই থাকে। তো এবার ঘরে যাই, তো যাব ব্রাশ করতে। ভেবেছি যে আপনাদেরকেও একটু আমার সবজি বাগানটা ঘুরে দেখাই, কারণ না সবজি বাগানটা আসলে খুবই ভালো লাগে দৃশ্যটা, তো আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। মানে এত একটা খুশি লাগে যে আমাদের পরিশ্রমের ফল এসেছে, তো এটা আপনাদের সাথে শেয়ার করলে ভালো লাগে। এখানে দেখুন আমাদের ঝিঙ্গা ধরেছে, এই যে বোঝা যায় কি না বুঝতে পারছি না, এদিক থেকে দেখায়। এই যে আমাদের গাছে ঝিঙ্গা, এই গাছটাতে মনে হয় একটাই আছে। আজকে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, যার কারণে বাগানে আর আসা হলো না। আজকে সকালবেলা যখন উঠেছি অ্যাঞ্জেলের চিল্লানিতে, বললাম যে না বাগানটা একটু ঘুরেই দেখাই, আপনাদেরকেও ভালো লাগবে। এই যে আমাদের গাছে লচ্ছিম দেখলেন তো, লাল লচ্ছিমও আছে এটাতে, মানে একসাথে 20টা লাগানো হয়েছে। আর আমাদের কাছে করলা দেখবেন, এই যে করলা অনেকগুলি ধরেছে, এটাই শুধু বড় হয়েছে ভালো করে। আর ওইদিকে আরেকটা আছে ছোট আর কি, এখানে একটা আছে, এই যে আমাদের সবজি বাগানটা। আর এই গাছে তো অনেকগুলি ঝিঙ্গা আছে দেখবেন তো, এই যে অনেকগুলো ঝিঙ্গে ধরেছে, কিন্তু ঝিঙ্গেগুলি বড় হচ্ছে না। তো আবার কোনো কোনো ঝিঙ্গে আছে যে নষ্ট হয়ে গেছে, এই যে এই ঝিঙ্গাটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে ছোট, কিন্তু লচ্ছিম গাছটাতে মানে বরবটি গাছটাতে ফুল এসেছে, কিন্তু ধরেনি এখনো ভালো করে। আর যেগুলি ধরছে না এগুলি বড় হচ্ছে না। আর চাল কুমড়ো আছে এখনো গাছে, যেগুলি পেরে নিতে হবে মানে ঘরে নিয়ে চলে যেতে হবে, কারণ বড় হয়ে গেছে তো তার কারণে। এই যে ছোট আছে,
ওই দিকে আরেকটা আছে যেটা ঝুলছে, এই যে ছাদের কাছে চলে গেছে, এই যে এটা। এই হচ্ছে আমাদের সবজি বাগানটা, আর উপরে একটা চালে রেখে দিয়েছি পিচের জন্য, এই যে এটা, এটা বীজের জন্য রেখে দিয়েছি। আর সকালবেলা না 5টার সময় উঠে বাগানে আসতে হয়, না হলে কি হয় জানেন, কাঠবিড়ালি এসে সবগুলি গাছের আগা মানে মাথাটা কেটে নিয়ে চলে যায়, এরকম হচ্ছে। তো রোজে উঠে যায়, আমি উঠে আমার বড় উঠে, আমি উঠে একটু হাঁটতে যাই, বড় উঠে বাইরে ছাদে বসে থাকে চেয়ারটা নিয়ে, তারপরে মানে কাঠবিড়ালি আসলে কাঠবিড়ালিকে গুলাল দিয়ে মারে, 5টা 4:30 দিকে উঠতে হয়। এই দেখালাম আমাদের সবজি বাগানটা, এবার ব্রাশ করি, ঘরে যাই ব্রাশ করি, হ্যাঁ গলাটা একটু ঠিকঠাক করি, ব্যায়াম করব, ঘর ঝাড়ু দেবো, একটু কাজকর্ম করবো, চলো। তো বন্ধুরা, এখন বাজে 8:30, আজ আমি সকালবেলায় স্নান টান সেরে নিয়েছি, মানে 7টার মধ্যে স্নান করে নিয়েছি, তারপর পুজো দিয়ে নিয়েছি, আর তারপর চাও খেয়ে নিয়েছি, চাটা খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে। এখন বাজে 8:30, তো আমি সিদ্ধ করে নিয়েছি আলু আর লচ্ছিন, এই যে আলু আর লচ্ছিন সিদ্ধ করে নিয়েছি। আজকে যেহেতু নিরামিষ, তো আমার ঘরের গ্যাসটাও পুড়িয়ে গেছে, আজকে আনতে গেছে আমার বর, আজকে দুপুরবেলা দেবে গ্যাস, তো আমি ভেবেছি সিদ্ধ ভাতে করে নেবো, আর ভাত কষিয়ে দিয়েছি রাইস কুকারে। তো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে যাব ডাক্তারের কাছে, তো বর ডিউটি যাওয়ার সময় আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, আমার শরীরটা খুবই খারাপ, মানে জ্বর সর্দিটাও প্রচণ্ড, কথাই বলতে পারছি না, গলা ব্যথা, তো 2 দিন পরে পরে জ্বরটা উঠে আসে, দেখি আজকে ডাক্তারের কাছে কে কি বলে। ভাবলাম যে না আজকেই চলে যাই, কারণ কাজ তো করতে হয়, এত শরীর অসুস্থ নিয়ে কাজ করা যায় না, তো যাই ডাক্তারের কাছে গিয়ে দেখি কি বলে, একটা ডাক্তার দেখে তারপর বাড়িতে এসে কথা বলবো। এখন যাবো না, এখন তো 8:30 বাজে, 9:30 মধ্যে ঘর থেকে বের হয়ে যাব, বাচ্চারা স্কুলে যাবে, আজকে হচ্ছে টিচার ডে, আর আজকে হচ্ছে সোমবার, তো টিচার ডেতেই তারা স্কুলে প্রোগ্রাম হবে, তো ওইটা একটা আনন্দের সময়, মানে খুবই আনন্দ লাগে, বড় দাদারা এসে পড়াবে, ওরাও যাবে, ও ছোট বেসে পড়াবে, তো খুবই আনন্দ লাগে সময়টা। তো বললাম যে আচ্ছা ঠিক আছে যা দাদা, ছুটি হয়ে যাবে আজকে তাড়াতাড়ি, বেশি মানে 5টা বাজবে না, আজকে মনে হয় 1:30 মধ্যে ছুটি হয়ে যাবে, আস্তে আস্তে 1 ঘন্টা লাগে বাসে আসে, তো অনেকখানি 1 ঘন্টা সময় লাগে, তো চলে আসবেন, আসলে ওরাও চলে আসবে, আমিও ডাক্তার টাক্তার দেখিয়ে চলে আসবো, এই জন্য ওরা যখন স্কুলে যাবে তার 20টা দিয়ে আমি চলে যাবো, মানে পেছনে পেছনে আমি চলে যাবো 9:30। তো বন্ধুরা, আমি চলে এসেছি ডাক্তারের কাছে, তো আমি বসে রয়েছি কারণ আমি দাঁড়াতে পারছি না, আর আমার বর লাইনে দাঁড়িয়ে আছে আমার জন্য, মানে আমার লাইনটাতে ও দাঁড়িয়ে আছে, তো ডাক্তার দেখে এবার বাড়ি চলে আসলাম। আর রাত্রিবেলা গিয়েছি আমার বান্ধবী, মানে আমার মেয়ের বন্ধুর বাড়িতে, আমারও বান্ধবী ওর মা আর আমার মেয়ের বন্ধু, ওদের বাড়িতে টিচার ডে পালন করার জন্য, তো এখানে ছোটোমোটো করে খুব সুন্দর করে একটা টিচার ডে পালন করা হচ্ছে। এখন বাজে 8:00, তো ওদের টিউশন ছিল, টিউশন থেকে পড়ে তারপর টিচার ডেতে এসেছে, তো স্যার এখন কেক কাটবে, সবাই মিলে দাঁড়িয়ে ফটো তুলছে, তারপরে কেক কাটবে, কেক কাটা হয়ে গেলে একটু নাচ টাচ হবে, খাওয়া দাওয়া সেরে বাড়ি যাব। তো চলুন এবার আপনারাও আমাদের সাথে টিচার ডেটা পালন করুন, স্কুলে তো দিনের বেলা পালন করেছে, এখন রাত্রিবেলা আমরা সবাই মিলে ওই তাদের বাড়িতে, মানে আমার বান্ধবীর বাড়িতে টিচার ডে পালন করছি। Just this one.
আর এই হচ্ছে আমার বান্ধবীর বড় বোন দিদি, আর এই হচ্ছে আমার বান্ধবী যে ক্যামেরার সামনে এসে খুব সুন্দর করে একটা ক্লোজ আপ হাসি দিয়ে দিল। তার এই রুমটাতে সবাই মিলে আমরা কেক কাটলাম, টিচার ডে পালন করছি, তো সবাই মিলে আবার বেলুন ফুটাফুটি হচ্ছে, নাচ হবে, আনন্দ হবে। কে ড্রয়িং করছে? অনেক হয়েছে আনন্দ পূর্তি, নাচ গান, এবার সোজা চলে এসেছি খাওয়া দাওয়ার মধ্যে। আজকে এখন বেজে গেছে রাত্রি 9:30, বাড়ি যেতে হবে তো তার কারণে, আর বাচ্চারা এখানে খেতে বসে গেছে, তারপর বাড়ি চলে যাব। আর আমার বর মানে তোমাদের দাদা কেন আসেনি, ও বাচ্চাদেরই শুধু নিমন্ত্রণ ছিল, যাতে করে আমি বাচ্চাদেরকে নিয়ে এসেছি। আর বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন।